বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক, সেজন্য দিন রাত আপনাদের সেবায় নিয়োজিত আছি। অনেক ফোন আসতেছে, হ্যালো, লাইনটা কেটে দিয়ে গেল, যাক আমার আবার একটু। আর আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন সরাসরি অফিসেও চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী দুইটাই আসছে, কালকে ফ্রাইডে ছিল, অনেক পাত্রী আসছে। তো জাস্ট একটু একটু বলে দিচ্ছি, ঘর জামাই দিলেন। আচ্ছা, অনেক ছেলেদের একটা মিথ্যা ধারণা থাকে যে বোন আমাকে একটা গড়জামাই দিবেন। আসলে গড়জামাই মেয়েরা রাখে না কখনো, আপনাদের এটা ভুল ধারণা, যাদের এই ধারণাটা পাল্টাতে হবে আপনাদের ব্রেন থেকে, যে হ্যাঁ ওই যে বোনটা জন্য বলবো সেই বোনটাই ফোন দিচ্ছে। ও সব ফোন আসতেছে, আচ্ছা তাড়াতাড়ি আমি আমার ডিসপ্লে, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, তোমার জন্য পাত্র আহ্বান করছি, ভিডিওতে আছি, একটু পরে ফোন দাও, আমি তোমার কথা ডিসপ্লে করছি। তোমার বাসা কোথায়? সাবার। ওকে ওকে ওকে, সাবার এই বোন, ওর নাম মাত্র একটা ডিভোর্স, ওর 27-এর মতো বয়স, দেখতেও সুন্দর, বিয়ে পাস, একটা জবও করতেছে, একটা সিম্পল একটা ছেলে চায়, ভালো যে চাকরি করে বা ব্যবসা করে, প্রতিষ্ঠিত, এটা চাবি। আরেকটা বোন যাত্রাবাড়ি থাকে, দেখতে অপূর্ব সুন্দরী, 5'6" লম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, ওরও বয়স 30, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, একটু একটু বলে যাই। আরেক বোন, ওরা সপরিবারে কানাডায় সিটিজেন, এখন এই বোনটা হচ্ছে MBA করে ওখানে অনেক বড় চাকরি করে, ওর বয়স হয়ে গেছে 30, অবিবাহিত, ওর জন্য একটা কানাডা থাকা ছেলে চাচ্ছে। তো আরেকটা এক্সক্লুসিভ একটা পাত্রী কালকে আসলো নতুন, ও হচ্ছে MBA কমপ্লিট করছে, 5'4" লম্বা, পাতলা, স্লিম, আমি ছবি টবিও তুলছি, খুব সুন্দর। ওদের বাসা হচ্ছে মগবাজারে, খুব ভালো ফ্যামিলির, মেয়েটার একটা সঙ্গত কারণে ডিভোর্স হয়ে গেছে নামমাত্র, তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আমার আরেক বোন ফোন করেছে, জি আপা আসসালামু আলাইকুম, ওই আপনি শুনেন আমেরিকার কিছু পাত্র আসছে, এগুলি আমি আপনাকে পাঠাচ্ছি, আমি একটু লাইভে আছি। হ্যাঁ, ওনার মেয়ে হচ্ছে CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমেরিকা বা লন্ডনের পাত্র চাচ্ছে, মেয়ে খুব সুন্দর এই বোনটা। আরেকটা বোন আসছে কালকে, মেয়েটা নামমাত্র ডিভোর্স, ওদের ময়মনসিংহে দেশে বাড়ি, বিয়ে পাস, মেয়েটা ভালো দেখতে টেকতে ভালো, ওর বয়সটা হয়ে গেছে 38-এর মতো, কোনো ইস্যু টিস্যু নাই, নামমাত্র ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে ভালো। আরেকটা বোন আসলো শান্তিনগর থেকে, ওরও বয়স এই 30-32 হবে, ব্যাংকে জব করে, 5'3" লম্বা, মার্জিত সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো এইরকম আরও অসংখ্য আসছে, তো আমি চিন্তা করছি যে আমি অফিসে যাব। ও আরেকটা বোন, তার নিজেও পাত্রী এবং তার মেয়ের জন্য, তবে মেয়েকে আগে বিয়ে দিবে, MBA করছে, 5'6" লম্বা, ফরিদপুরের মেয়ে, মেয়েটা দেখতে খুবই সুন্দর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, বাবা মারা গেছে, তো মোটামুটি সুন্দর সচ্ছল পরিবারের, এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, হয়তো বিদেশে নিয়ে যাবে বা দেশে অ্যাভারেজ একটা ভালো মেয়ে ছেলে চাচ্ছে। তো আমার অসংখ্য পাত্ররা আছে যারা কিনা একটু কোয়ালিফাইড, অনেকে আছে যে পাত্রী খুঁজছে, আপনারা একটু যোগাযোগ করলে ভালো হয়, বিশেষ করে আমাদের এখান থেকে গরিব, অসহায়, ডিভোর্স, অবিবাহিত, তারপর যে কোনো মেয়ে মোটামুটি একটু ভালো সচ্ছল মোটামুটি হলেই চলে, উল্টা ছেলেরা সমস্ত খরচ বিয়ার করে নিতে চায়। তো আমি আহ্বান করছি আমার বোনদের, যারা একটু সমস্যাগ্রস্ত, হয়তো বিয়েটা করলে তার পরিবারটা উঠে যাবে, সেরকম পাত্রীরা যোগাযোগ করলে আমি ওদের সাথে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সাথে নিঃস্বার্থভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ। তো সবসময় ভালো থাকবেন। আরেকটা ফোন আসছে, একটু ধরি। আপা আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এত CV পাঠাইতেছি, কোনো চয়েস পড়তেছে না, মেলটা একটু চেক করেন তো। CV পাঠাইতেছেন আমার কাছে তো কোনো, আমি তো আপনি ইমেলে ইমেলে আপা ইমেলে দিলে আমাদের জন্য ভালো হয় তো, কারণ হোয়াটসঅ্যাপে সারাক্ষণ তাকাই থাকতে থাকতে ওগুলি ছবি তুলে তুলে পাঠাইতে হয়, অনেক ঝামেলা। তো আপনি একটু মেলটা চেক করেন আমার, আমি একটা ফোনে আছি তো, একটু পরে কথা বলতেছি। হ্যাঁ ওকে, একটু মেলটা চেক করেন প্লিজ,
আপার মেয়েটাও ডিসপ্লে করি, ওনার একমাত্র সন্তান, উনি শিল্পপতি ফাদার, ওদেরও মগবাজের বাসা, মেয়ে MBA করছে, 5 ফিট 6 লম্বা, খুবই সুন্দরী মেয়ে, ওরা একটা আর্মি অফিসার ছেলে চাচ্ছে, যদি মিলে যায় আল্লাহ যদি তাদের আশা পূর্ণ করে, আমি সকলের কাছে দোয়া চাই এবং আমি সকলের জন্য দোয়া করি এবং আমার আল্লাহর ঘরে আমার প্রিয় নবীজি রওজা মোবারকে এবং আমার হযরত শাহজালাল শাহপরান মাজার আজমি শরীফে আমার এই মিডিয়ার পক্ষ থেকে সকল মানুষের পক্ষ থেকে আমি সালাম দোয়া পৌঁছে দিলাম। আসসালামু আলাইকুম।